সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজ শেয়ার করছি পিউরিটের ছাঁকনি কিভাবে পরিষ্কার করবেন এই পিউরিটের ছাঁকনিটা আয়রন থাকার কারণে পানিতে কিছুদিন পরপরই এরকম আয়রন জমে লালচে দাগ হয়ে যায় তখন আর খুব সহজে পানিটা ছাঁকা হয় না পানি ছাঁকতে অনেক বেশি সময় লাগে আর আপনি যদি পরিষ্কার করে নেন তাহলে খুব দ্রুতই পানিটা ছাঁকা হয়ে যায় এই ছাঁকনিটাতে কিন্তু দেখুন অনেক পরিমাণ আয়রন জমা হয়ে গিয়েছে এটা আজ পরিষ্কার করে দেখাবো এটা হলো পরিষ্কার করে নেওয়ার পরের অবস্থা চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি আমি একটি বোলের মধ্যে ছাঁকনিটা নিয়েছি এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি পুরো বাটিটা ভরে আমি পানি অ্যাড করে দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যেন ছাঁকনিটা ডুবে থাকে আর পানির গরমটা এমন হতে হবে যেন আপনি আঙ্গুল দিয়ে পানিটা করতে অনেক বেশি গরম পানিতে কিন্তু ব্যবহার করা যাবে না এই গরম পানিতে এবার আমি লেবুর রস দিয়ে দিচ্ছি এটি পরিষ্কার করতে তেমন কোনো উপকরণেরই প্রয়োজন হবে না এই লেবুর রসটাতেই অনেক সুন্দর পরিষ্কার হবে আমি দুইটি লেবু কেটে নিয়েছি দুইটি লেবুকেই আমি জুস করে এটার ভিতরে দিয়ে দিচ্ছি এবং লেবুর খোসাটাও ফেলে দিচ্ছি না সঙ্গে লেবুর খোসাটাও দিয়ে দিচ্ছি এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এইভাবে ঢেকে রাখার কারণটা হলো গরম পানিটা যেন খুব দ্রুতই ঠান্ডা না হয়ে যায় এই ঢেকে রাখার কারণে ছাকনিটা কিন্তু খুব ভালো পরিষ্কার হবে কারণ গরম পানিতে থাকা অবস্থায় আয়রনটা অনেকটা নরম হয়ে যাবে আর এইভাবে আমি রেখে দিব সাত থেকে আট ঘন্টা সব থেকে ভালো হয় আপনি যদি ওভার নাইট রেখে দেন কারণ রাতে ঘুমাতে যাওয়ার আগে আমাদের কিন্তু আর পানি ছাকার প্রয়োজন হয় না ফিরে এসেছি পরদিন দিন সকালবেলা আমি সারা রাত রেখে দিয়েছিলাম পানির কালারটাই দেখুন অটোমেটিকলি চেঞ্জ হয়ে গিয়েছে আয়রনটা সব পানিতে চলে গিয়েছে এবার আমি দেখে নিচ্ছি চাকনিটা কতটা পরিষ্কার হয়েছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন চাকনিটা কত সুন্দর পরিষ্কার হয়েছে এই ছাকনিটা কিন্তু ঘষা মাজা করার কোনো প্রয়োজন নেই এবার এই ছাকনিটাকে শুধু আমি পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি আয়রন ছেড়ে পানিটা কিন্তু লালচে বরণ ধারণ করেছে আমি পরিষ্কার পানি দিয়ে ছাকনিটাকে ধুয়ে নিয়েছি আশা করছি আমার এই পিউরিটের ছাকনিটা পরিষ্কার করার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই